কেকিআর শুধু একটা আইপিএল টিম নয়, সমস্ত বাঙালির কাছে এটা একটা ইমোশন। বহু টিম আসবে, বহু টিম যাবে, কিন্তু কেকিআর স্থির থাকবে। তার 25 মিলিয়নেরও বেশি ফ্যান সর্বদা থাকবে তার পাশে। তো ফ্রেন্ডস, আজকেই আবারও মাঠে নামতে চলেছে কেকিআর বাহিনী এত সংখ্যক ফ্যানকে নিয়ে। আর আজকের এই বিশেষ ম্যাচে ইমোশনাল বাঙালি ও সমস্ত কেকিআর অনুরাগী আবশ্যিকভাবে মিস করতে চলেছে দুই প্রাক্তন কেকিআরের তারকাকে। তো ফ্রেন্ডস, আমি রাকেশ, তোমরা দেখছো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে জানাবো কে সেই দুই প্রাক্তন কেকিআর তারকা নাইট, যাকে আজ আপামর কেকিআর অনুরাগী গভীরভাবে স্মরণ করতে চলেছে। তো সর্বপ্রথম, সে আর কেউ নয়, কেকিআরকে দুবারের চ্যাম্পিয়ন ও এতটা সম্মানে ভরিয়ে দেওয়ার পেছনে যার অবদান অপরিসীম, সে হলো গৌতম গম্ভীর, যাকে আজ কেকিআরের হয়েই গলা ফাটাতে দেখা যাবে। তবে প্লেয়ার হিসেবে নয়, কমেন্টেটর হিসেবে কমেন্ট্রি বক্সে। তবে সেই অবদানের জন্য শুধু কেকিআরের ফ্যানই তাকে মিস করবে না, গোটা ইডেন গার্ডেন তাকে মিস করতে চলেছে। কেননা তিনিই একমাত্র ব্যক্তি যিনি আইপিএলের ইতিহাসে কেকিআরের হয়ে ইডেন গার্ডেনে সর্বোচ্চ 1399 রান করেছেন, সর্বোচ্চ 11টা অর্ধ সেঞ্চুরির সঙ্গে, যেটা একটা অল টাইম রেকর্ড। এবং দ্বিতীয় সেই ব্যক্তি যাকে আজ কেকিআরবাসী খুব মিস করবে, সে হলো আমাদের পাঠান সাহেব ইউসুফ পাঠান। হ্যাঁ, শুধু কেকিআর ফ্যানরাই পারে নিজেদের মাঝে কেউ না থাকলেও কাউকে ভালোবাসতে। আজকের কেকিআর ভার্সেস এসআরএইচ ম্যাচে তাকে কেকিআর ফ্যান খুব মিস করবে, কারণ তিনি একসময় 2014 সালে এসআরএইচের বিরুদ্ধেই সবথেকে কম বলে অর্ধ সেঞ্চুরি করে টোটাল এসআরএইচের বিরুদ্ধে কেকিআরের হয়ে 308 রান করেছিলেন। আজ তাকে আবার খেলতে দেখবে ইডেন, তবে কেকিআরের হয়ে নয়, এসআরএইচের প্লেয়ার হিসেবে, যার ইডেনে রয়েছে দেখার মতো কিছু রেকর্ড। 41টা ইনিংসে 870 রান, স্ট্রাইক রেট 150। তো ফ্রেন্ডস, ভিডিও এইটুকুনি, ভালো লাগলে করো লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।